আপনাদের বাইতুর রহমান জামে মসজিদ ঘরে নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুর রহমান জামে মসজিদে নামাজ পড়লে সওয়াব কম না আরো বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাইকম্যান কো সাউন্ড শীষ মারে কেড়ে তোমার, এখনো আমার কথার সাথে সাথে শীষ মারে, সাউন্ড কমাও তোমার, বললাম যে ঠিক করো, ঠিক করলা না, এখনো খেয়াল করো সাউন্ডটা শীষ মারে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়বে, তার আমল নামায় কম পক্ষে 30,000 রাকাতের সব জমা হয়ে যাবে। এখন তো একবারই সাউন্ড নাই, শীষটা মারে কেড়ে ওইটা বন্ধ করো, সাউন্ড কমাইতে কই নাই, সাউন্ড বাড়াও, মাইকে সমস্যা থাকলে মাইক ওইদিকে ঘুরাইয়া দাও, শীষ মারে কেন দেখো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর প্রথম কেবলা, প্রথম কাবা ছিল এটা। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, সাথে আছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিব্রাইল পয়গম্বরের হাত ধরে কানে কানে জানাইয়া দিলেন, আল্লাহর হাবিব তাকায় দেখলেন মসজিদের ভিতরে আদম সফিউল্লাহ কাতার বন্দী হয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তাকায় দেখলেন হযরত ইদ্রিস আইয়ুব ঈসা মূসা আলাইহিস সালাম, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম সেখানে উপস্থিত আছেন, কিন্তু সামনের জায়গাটা খালি আছে, তথা ইমামতির জায়গাটা, মসজিদের মেহরাবের জায়গাটা খালি দেখা যায়। জিব্রাইল আমিন পয়গম্বরের কানে কানে জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতুল্লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতুল্লিল আলামিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন। আরেকটা মসজিদ হলো মসজিদে নববী, মসজিদে নববীর কাছাকাছি আরেকটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব মদিনার মসজিদের হুজরাখানা থেকে উযু বানায় সেখানে মাঝে মাঝে যেতেন। মদিনার প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যান, হিজরতের পর প্রথম কবিলায় কুবায় অবস্থান করা অবস্থায় একটা মসজিদ বানিয়েছিলেন, ওই গোত্রের নামের সাথে মসজিদের নাম সংযোগ আছে মসজিদুল কুবা। ওই মসজিদে আল্লাহর হাবিব মাঝে মাঝে যায় নামাজ আদায় করতেন, আর বলতেন ও সাহাবীরা, এই মসজিদে আইসা যদি কোনো আমার উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরা করার সব লিখিয়া দিবে। আরেকটা মসজিদ হলো মসজিদে নববী। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুমনির আলায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, ওই মসজিদের নাম হলো মসজিদ নববী অথবা মদিনার মসজিদ বলা হয়। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সেখানে যায়, হাজি সাহেব যারা গিয়েছেন অবশ্যই বাবুস সালাম গেট দিয়া ঢুকেছেন, হয়তো বাবুস সালাম গেট দিয়া ঢুকলে একটু পরেই দেখা যায় বাম পাশে মিম্বর দেখা যায়, সবুজ কালারের একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডে সংলাপ করে লেখা আছে قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي ومنبر رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিবের এখন রওজা শরীফটা যেখানে আছে এটাই ছিল আল্লাহর হাবিবের ঘর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন
আমার ঘর এবং মসজিদে নববীর মিম্বর যেখানে আছে এর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান যতক্ষণ সুবহানাল্লাহ ওখানে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন ওখানে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না সুবহানাল্লাহ কর না আফগানিস্তানের একজন মানুষ ধনাঢ্য মানুষ ধনী মানুষ হজ্জের সফরে রওনা হয়ে গেলেন মক্কায় গেলেন হজ পালন করার পর এবার মদিনার সফর শুরু করে দিলেন আফগানিস্তানের ধনী মানুষ হাজি সাহেব মানুষ মদিনায় গেলেন আল্লাহর হাবিবের হুজরাখানা আর মিম্বরের মাঝখানে রিয়াজুল জান্নাহ দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়া দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাকে মাফ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমার দোয়া কবুল করো হজ কবুল করো আমার আমল কবুল করো এরপরে দোয়ার একটু বানায় বললেন আল্লাহ তোমার হাবিবের পাশে আরো দুইজন সাহাবী শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আছেন হযরত ওমর এই দুইজনের উসিলায় তুমি আমারে মাফ করে দাও সুবহানাল্লাহ দোয়াটা খারাপ নাকি অনেক ভালো ভালো একটা দোয়া উনি কান্নাকাটি করে দোয়া করে যখন দোয়া শেষ করলেন এভাবে ঘর ঘুরাইলেন তাকা দেখে একটা মধ্যবয়সী মানুষ দেখা যায় মধ্যবয়সী মানুষটা সালাম দেয় আসসালামু আলাইকুম আফগানিস্তানের হাজি সাহেব জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম মধ্যবয়সী বুড়া মানুষটা ডাক দিয়া কয় আপনার পরিচয় কি আপনার বাড়ি কোথায় তিনি জবাব দিলেন আমি হজ করতে আসছি হাজি সাহেব আমার বাড়ি আফগান আমি অনেক দূর থেকে আসছি আমি হলাম মক্কা মদিনার মেহমান তথা জুয়ুফুর রহমান ওই মধ্যবয়সী বুড়া মানুষটা চাচা আমি এই ডাক দিয়া কয় তুমি যেহেতু নবীর দেশে বেড়াইতে আসছো নবীর কবর জিয়ারত করতে আসছো আমি কিন্তু মদিনার মানুষ আমি মেজবান আমার মনটা চায় আমার বাড়িতে তুমি আজকে মেহমান হয়ে যাও মেজবান মেহমানদারি করা যেমন সুন্নত মেহমান মেজবানের দাওয়াত গ্রহণ করাও সুন্নত এলাকার মেহমান হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছাড়ার পাশে রিয়াজুল জান্নাহ বসে যখন দোয়া কবুল দোয়া শেষ করলেন এমনি মদিনার একজন মুরব্বী কয় হে আফগানিস্তানের হাজি সাহেব আমি মদিনার মানুষ আমার মন চায় আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে মেহমানদারি করা যেমন সুন্নত মেহমানদারি গ্রহণ করাও একটা সুন্নত সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আফগানিস্তানের হাজি সাহেব চিন্তা করলেন আমি একটু আগে খাবার খাইলাম আমার পেট ভর্তি খাবার এখনো আছে পেট খাবারের কোনো প্রয়োজন নাই তবে মদিনার মানুষ তো নবীর দেশের মানুষ আমারে দাওয়াত দিছে আমি দাওয়াত না খাইয়া যাই কিভাবে নবীর দেশের মানুষ নবীর এলাকার মানুষ মদিনার বাসিন্দা মেজবান হয়ে আমাকে মেহমান বানাইবার চায় আমি মেহমানদারি গ্রহণ না করে কিভাবে বাড়িতে যাব এই চাচা চলেন আপনার বাড়িতে আমি মেহমান হতে রাজি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার মেজবান মেহমানকে আবার বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে আফগানিস্তানের হাজি সাহেবকে একটা রুমের ভিতরে বসালেন আফগানিস্তানের ধনী মানুষটা চিন্তা করলেন যে বাড়িতে বসলাম আমি ধনী মানুষ আফগানিস্তানে যেমন আমার বড় বাড়ি আছে এই লোকটা যে বাড়িতে বসাইছে তার বাড়িটাও বিশাল রাজমহল দেখা যায় ধনী মানুষ মেজবান এবার মেহমানকে বলে আসেন এক রুমে বসালেন রুমে বসায়া পাশের আরেক রুমে গেলেন আরেক রুমে যায় মেহমানকে আবার ডাক দিলেন আসেন মেহমানকে মেজবান আরেক রুমে ঢুকাইলেন ঢুকার সঙ্গে সঙ্গে এইভাবে গলার মধ্যে হাত চেপে ধরলেন মেজবান আফগানিস্তানের হাজি সাহেবের গলার মধ্যে এইভাবে ধরলে
তার জিহ্বাটা বের হয়ে যায় জিহ্বাটা বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে মদিনার বাসিন্দা সেই মধ্যবয়সী বুড়া মানুষটা আফগানিস্তানের ধনী হাজি সাহেবের জিহ্বাটা আবার কাইটা দিলেন কাইটা হাতে দিয়া বলে নে তুই মুহাম্মদের নাম বলছস ভালো কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের পরে আবার আবু বকর আর আলীর নাম আবু বকর আর ওমরের নাম কেন বললা নে নে জিব্বা কাইটা দিলাম তোর আবু বকর আর ওমরকে বলিস তোর জিব্বাটা লাগায় দিতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটার নাম মেহমানদারি মেহমান দাওয়াত দিয়া জিব্বাটা কাইটা মেহমানের হাতে ধরায়া দিলেন আফগানিস্তানের হাজি সাহেব জীবন্ত মানুষের জিব্বাটা কেটে ফেললে যেমন ভাবে রক্ত বের হচ্ছে তেমনি রক্ত বের হয় অনেক ব্লাড বের হইতেছে রক্ত বের হইতেছে কাপড় চোপড় লাল হয়ে গেছে মাথা ঘুরাইতেছে যেভাবে বলছেন তোর জিব্বা ধর তিনি কাটা জিব্বাটা হাতে এইভাবে ধরলেন কয় যা তোর আবু বকর আর ওমরকে বলিস তোর জিব্বাটা যেন লাগায় দেয় আফগানিস্তানের হাজি সাহেব একটা আবার দৌড় মারছে এই জিব্বা কাটা মানুষটা দৌড়ে আর কতক্ষণ যেতে পারবে কিছু পথ যাওয়ার পরেই জিব্বা কাটা হাজি সাহেব যিনি জমিনে লুটায়া পড়লেন জ্ঞান হারায়া ফেললেন অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারানো মানে এই মানুষটা ঘুমন্ত মানুষের মতো এই মানুষটা যখন অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারায়া ফেলে তখন যিনি ঘুমায়া যায় আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হে আফগানিস্তানের হাজি সাহেব কি হয়েছে তোমার হাজি সাহেব ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন না আবু বকর আর ওমরের নাম নেওয়ার কারণে আমার জিব্বা কাটা হয়েছে আমার জিব্বাটা কাইটা আমার হাতে ধরায় দিয়েছেন আমাকে বলেছেন আবু বকর আর ওমরকে বলিস জিব্বা যেন লাগায় দেয় স্বপ্ন যুগেই কারবার চলতেছে স্বপ্নে ট্রিটমেন্ট চলতেছে চিকিৎসা চলতেছে আল্লাহর হাবিব বলেন জিব্বাটা দাও আফগানিস্তানের হাজি সাহেব এবার আল্লাহর হাবিবের হাতে জিব্বাটা দিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জিব্বার ক্ষত স্থানে একটু থুতু মুবারক লাগায়া দিলেন থুতু লাগায়া আটার মতো লাগায়া বলে এ হাজি সাহেব কান্দো না এবার তুমি একটু হা করো জিব্বাটা ফাঁক করো তো তার ঠোঁটটা দুই দিকে নাও হাজি সাহেব স্বপ্নের ভিতরে যখন জিব্বাটা এইভাবে হা করলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়া জিব্বাটা স স্থানে আবার লাগায় দিছে জুরকন সুবহানাল্লাহ আফগানিস্তানের হাজি সাহেবের এবার ঘুম ভেঙে যায় ভাইয়েরা আমার ঘুম ভাঙলে সজা হয়ে দেখলেন ওনার শরীরের পোশাকে যত রক্ত ছিল একটু রক্তের দাগও নাই ওনার শরীরে যত রক্ত ছিল কোনো রক্ত নাই উনি অনুভব করতে পারছেন আমার জিব্বায় জীবনে কোনোদিন কোনো রোগী হয় নাই এমন ভাবে আল্লাহ ঠিক করে দিয়েছেন এবার হাজি সাহেব আবার রিয়াজুল জান্নাহ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ওনার বাড়ির পথে রওনা হয়ে গেলেন আবার এক বছর পর ওনার হজ করতে মন চায় সাহেল সে লাগা দে মুঝে ইশক কো সফিনা সাহেল সে লাগা দে মুঝে ইশক কো সফিনা দিখলা দে মুঝে মঞ্জারে মক্কা ও মদিনা যারা একবার হজ করে তার বারবার হজ করতে মনে চায় আল্লাহর হাবিবের রজা ছাড়া যারা একবার যায় বারবার যেতে মনটা চায় আফগানিস্তানের হাজি সাহেব ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ এক বছর পর আবার হজের পথে রওনা হয়ে গেলেন হাজি সাহেব হজের কাজ কমপ্লিট করে আবার মদিনার সফরে বের হলেন আগের বছর রিয়াজুল জান্নায় যেখানে দোয়া করেছেন এবার তিনি রিয়াজুল জান্নায় ঢুকলেন রিয়াজুল জান্নায় ঢুইকা চিন্তা করে গত বছর যে স্টাইলে দোয়া চলছে এই বছর একই স্টাইলে দোয়া হবে
জিব্বা কাটলে কাটুক অসুবিধা নাই, জিব্বা কাটলে তারপর যখন অজ্ঞান হয়ে যাবো তখন তো আল্লাহর নবীর দেখা পাবো। সুবহানাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আফগানিস্তানের হাজি সাহেব পরের বছর হজ করে মদিনায় গেলেন। উনি চিন্তা করলেন গত বছর যেভাবে আমি দোয়া করেছিলাম এই বছর দোয়ার স্টাইল চেঞ্জ হবে না। উনি দোয়া করতেছেন, আল্লাহ নবীজির বরকতে আমার দোয়া কবুল কর, আমার জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও। এরপরে গত বছরের মতো আবার এই বছর দোয়া করে, আল্লাহ আল্লাহর হাবিবের পাশে যেই দুইজন সাহাবী শুয়ে আছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের খাতিরেও আমার দোয়া কবুল করে নাও। দোয়া শেষ করার পর যখন ঘর ফিরাইলেন, আগের বছর যেইভাবে একটা মানুষ সালাম দিয়েছিল এই বছর আরেকটা লোক সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কন্যা আল্লাহর বান্দা হাজি সাহেব চিন্তা করলেন, কিরে গত বছর ছিল একটা মধ্যবয়সী মানুষ, আর এই বছর দেখা যায় তাগড়া একটা যুবক মানুষ, কি ব্যাপার? যাক, যা হওয়ার হবে, যদি আমার জিব্বা কাটে অসুবিধা নাই, রাসূল আমার জিব্বা লাগায় দিব। সালাম দিয়া কয় বাড়ি কই, কয় আমার বাড়ি হলো আফগানিস্তানে, কয় আপনাকে আমি আমার বাড়ির মেহমান বানাইবার চাই। আল্লাহর বান্দা কয় ঠিক আছে, আমি মদিনার বাসিন্দাদের মেহমানদারি ফিরাবো না, চলেন। মেজবান যুবক সামনে সামনে যায়, আফগানিস্তানের হাজি সাহেব পিছনে পিছনে যায়। রাস্তা দিয়া যাইতে যাইতে উনি টের পাইলেন, গত বছর যে রাস্তা দিয়া নিছে এই বছর একই রাস্তায় যাইতেছি। যেই বাড়ি দেখলেন বাড়ি দেখে বুঝতে পারছেন, গত বছর যেই বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে আমার জিব্বা কাইটা দিছে, এই বছরও তো একই বাড়িতে আমাকে ঢুকাচ্ছে। অসুবিধা নাই, জিব্বা কাটলে কাটক, নবীর সাক্ষাৎ মিলবে। যখন সুবহানাল্লাহ, একই বাড়িতে প্রবেশ করালেন, যেই রুমে বসতে বললেন সেই রুমেই বসালেন। এবার মেজবান আরেক রুমে গেলেন, হ্যাঁ গত বছরে যেভাবে ধারালো চাকু দিয়ে আমার জিব্বা কাটছে সে মনে হয় ছুরি ধার দিতে গেছে। না না, আসলেই ছুরি ধার দিতে যায় না, মেহমানদারি করার জন্য খাবার নিয়ে আসছে। হাজি সাহেব ভাবলেন এবছর মনে হয় আমার গলাটা আলাদা করব, জীবনের শেষ খাবার খাইয়া লই, তবে আমার গলা কাটলে কাটুক, নবী আমার গলাটাও লাগাইবার মতো পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব গলাও লাগাইতে পারবেন, অসুবিধা নাই। উনি খাবার খাওয়ার পরে ফল ফ্রুট খাওয়ালেন। এবার মেজবান বলে আপনি একটু বসেন, যেই রুমের ভিতরে জিব্বা কাটছে ওই রুমে আবার মেজবান ঢুকছে। উনি ভাবতেছেন কি ব্যাপার, খাওয়াইছে ভালো কথা, আবার সেই রুমে ঢুকলে কেন? মনে হয় চাকু ভাও করতেছে, তলোয়ার ঠিক করতেছে। আল্লাহর বান্দা একটু পরে মেজবান আইসা বলে, হ্যাঁ মেহমান আফগানিস্তানের হাজি সাহেব চলেন ওই রুমে। উনি ওই রুমের দরওয়াজায় গেলেন, ভাবলেন রুমে ঢুকার সঙ্গে সঙ্গেই তো আমার জিব্বা কাটা হয়েছিল, এরপরও ঢুকলেন অসুবিধা নাই, আবার জিব্বা তো নবী লাগাই দিছে অসুবিধা নাই, আবার যান যাইলে যা, কিন্তু নবীর সাক্ষাৎ তো মিলবে, এটাই আমার কাছে মজা লাগবে। সুবহানাল্লাহ, দরওয়াজাটা খোলা হলো, দরজা ঢুকার সঙ্গে সঙ্গে দেখলেন একটা দুর্গন্ধ দেখা যায়, নাক বন্ধ করে ফেললেন, দুর্গন্ধের কারণে নাক এইভাবে ওপেন রাখা যাচ্ছে না, কাপড় দিয়া রুমাল দিয়া মুখ ঢাইকা নিলেন, নাক ঢাইকা নিলেন। ওই রুমের ভিতরে সেম খাটের উপরে ওনাকে বসানো হলো। যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ হাজি সাহেব একটু বসেন। উনি দেখলেন লম্বা একটা বাঘের খাঁচার মতো একটা খাঁচা দেখা যায়, পর্দা দিয়া ঢাকা আছে, পর্দাটা সরাইয়া দিলেন, দেখলেন একটা মানুষের মতো লম্বা দাঁড়ায় আছে, তবে শরীরের মধ্যে পোকা মাকড়ে ভরা, চেহারা বোঝা যায় না, নাকও বোঝা যায় না, হাত বোঝা যায় না।
শরীরের প্রত্যেকটা চামড়ায় পোকা মাকড় দেখা যায়, প্রত্যেকটা গোস্তের টুকরা নাই, সবগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধের কারণে এই রুমের ভিতরে কেউ ঢুকতে পারে না। এবারে মেজবান নৌজবান যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ হাজি সাহেব, দেখেন তো খাঁচার ভিতরে যে মানুষটা দেখতেছেন চিনেন কিনা? হাজি সাহেব বলে, না না, চিনব কিভাবে, এই লোকটার চেহারাই তো বোঝা যায় না, হাত পাও তো বোঝা যায় না। যুবক ডাক দিয়া কয়, ভাই আপনি কি গত সাহেবের হাজি সাহেব না? কয়, কোন হাজি সাহেব? কয়, এই রুমের ভিতরে যার জিব্বা কাটা হয়েছিল। কয়, হা, আপনার জিব্বা তো ভালো দেখতেছি, কি হয়েছিল? কয়, পরে শুনব, আগে বলেন আপনি গত সাহেবের হাজি সাহেব কিনা? কয়, হা, এই রুমের ভিতরে আপনার জিব্বা কাটা হয়েছিল। কয়, হা। কয়, যিনি জিব্বা কেটেছিল তিনি হলেন আমার আব্বা আবু বকর। আর ওমরের নাম নেওয়ার কারণে আপনার জিব্বা কাটার কারণ হলো আমার আব্বা হলো একজন শিয়া, শিয়ারা আবু বকরকে বরদাস্ত করে না, আবু বকরকে মোহাব্বত করে না, বরং ঘৃণা করে, ওমরকে ঘৃণা করে, এরা আলীকে বড় মোহাব্বত করে, ওসমানকে বড় মোহাব্বত করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলী আর ওসমানকে ভালোবাসেন, কিন্তু মুসলমানদের প্রথম দুইজন খলিফাকে ওরা ভালোবাসে না, বরং ঘৃণার চোখে দেখে। কেউ আবু বকর আর ওমরের নাম নিলে তাকে ঘৃণা করে। আমার আব্বা হলো একজন শিয়া, আপনার জিব্বাটা কেটে দিয়েছিল, আপনার জিব্বা কেটে দেওয়ার পর আপনি কখন কোথায় গেলেন আমরা কেউ জানি না, তবে কয়েকদিন পর আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন, শরীরের মধ্যে গোটা গোটা হয়ে গেল, চুলকানি হয়ে গেল, এই চুলকানি থেকে গোটা পাঁচটা বাড়তে বাড়তে পুরো শরীরটা এমন ভাবে ঝাঁঝরা হয়ে গেছে, দুর্গন্ধের কারণে ওনার কাছাকাছি কেউ আসতে পারে না। কত চিকিৎসা করলাম, কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য ছিল আমার আব্বার, আমার আব্বা একজন কোটিপতি মানুষ, টাকা পয়সা ব্যয় করলাম, চিকিৎসা করলাম, তারপরও আমার আব্বার রোগ ভালো হলো না, অসুস্থ থেকে আমার আব্বা সুস্থ হলো না। কিন্তু হাজি সাহেব, আপনার জিব্বাটা আমার আব্বা কেটে দিয়েছিলেন, জিব্বাটা ভালো হলো কিভাবে? হাজি সাহেব ডাক দিয়া কয়, এ মিয়া, তোমার আব্বা আমার জিব্বাটা কাটছে, ঠিক আছে, জিব্বা কাটার পরে আমার হাতে আমার জিব্বা ধরায়া দিয়েছিল, আমি কিছু পথ যাওয়ার পর আমার জ্ঞান হারায়া ফেলি, জ্ঞান হারায়া যাওয়ার পর ঘুমের ভিতরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার জিব্বাটা স স্থানে লাগায়া দিছে, যুরকন সুবহানাল্লাহ। যেখানে বসে দোয়া করছিলেন সেটা হলো রিয়াজুল জান্নাহ, আল্লাহর হাবিবের ঘর, এবং মিম্বরের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। একটু সামনে আল্লাহর হাবিবের রওজা আছার, আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন সেই মসজিদে নবীর পাশে যে মসজিদ আছে, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের রওজা আছারের পাশে যে মসজিদ আছে সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। ওই মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার আমল নামায় 50,000 রাকাতের সব জমা করে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হুদাল্লিল আলামিন পৃথিবীর প্রথম, আমরা যেখানে পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বানিয়েছেন, আমরা যেখানে হজ করতে যাই খানায় কাবা, এই বাইতুর রহমান জামে মসজিদের মানুষগুলো সেই দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশে নামাজে দাঁড়ায় তখন তার কাবলা হয়ে যায় পূর্ব দিকে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কার দক্ষিণ পাশে নামাজে দাঁড়ায় তখন তার কাবলা হয়ে যায় উত্তর দিকে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন উত্তর পাশে নামাজে দাঁড়ায় তখনও দক্ষিণ দিক থেকে কাবলা বানায় বলে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যখন সরাসরি কাবা শরীফকে সামনে রেখা এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লিখিয়া দিবে। ওই মসজিদ পৃথিবীর এমন একটা ঘর
যেখানে আল্লাহ দৈনিক 120টা রহমত নাজিল করেন ওই মসজিদের সাথে আপনাদের এই মসজিদ বাইতুর রহমান জামে মসজিদের কালেকশন আছে না নাই এই মসজিদগুলো হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ আপনাদের এই মসজিদের ওযুখানার কাজ বাকি রইছে অনেক টাকা লাগবে আমি চাই কে আছেন সর্বপ্রথম যে হুজুর আমি একটা আমি হ্যাঁ ভালো আছেন আমি এমন একটা অ্যামাউন্ট দিব এই কেউ উঠবেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أكرم الأكرمين أغم لي قبير جنيت من غناه غار تمر كتغل عاشقين شاكرين بند بندين يا تمر شهيد ربر دويت حات برا دلا يا رب العالمين শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবী রাজা ছাদ সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও ইয়া মালিক তাকে উসলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুখিনে হারাইয়া প্রাণের আব্বা যারা হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে চলতেছে হে মালিক তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বুল আলামিন যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর দুই দিন বেবি মাহফিল সাজাইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও বাইতুর রহমান জামে মসজিদ সহ পূর্বপাড়া মসজিদ সহ এই এলাকায় যতগুলো কবরস্থান আছে তা সহ মসজিদ মাদ্রাসার সমস্ত হাজাত তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আয় আল্লাহ এই এলাকার যারা প্রবাসে আছে প্রবাসী জিন্দগিতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করো আয় আল্লাহ দুনিয়া কামাই শেষে আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসার তৌফিক দিয়া দিও হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও ইয়া আল্লাহ দিন ইসলাম ভাই সহ এই এলাকার অনেক মানুষ ব্যবসা করে আয় আল্লাহ সুন্দরভাবে সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করো হালাল রিজিকের ভিতরে তুমি বরকত নাজিল করিয়া দাও আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম হলো গফফার আয় আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই আমার গুনাহের খবর যদি এলাকার মানুষ জানতো তাহলে আমার বয়ান শুনতো না আমার গুনাহের খবর যদি মা জানতো কোনোদিন সন্তান বলে ডাক দিত না আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো তাহলে আমাকে গাড়িতে উঠাইতো না আয় আল্লাহ যেমন ভাবে গুনাহগুলো গোপন রেখেছে গো মালিক গোপনে গোপনে আমাদের সকলের জিন্দগির সব গোনা খাতা গুলো মাফ করে দাও আদর করিয়া মানুষাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গোনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরের আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান
তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানা দাও মা বোনদেরকে পর্দা নিশীন আবেদা জাহেদা সালেহা বানা দাও আমাদের সবাইকে সুন্নতি দাড়িওয়ালা বানা দাও আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতে তুমি বরকত দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন এখানে যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছে অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এই মসজিদের বরকতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও আয় আল্লাহ একদিন আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মওত আজাইল সামনে হাজির হয়ে যায় কাফনের কাপড়ের প্যাকেট বানায় আমাকেও কবরে শোয়া দিবে ইয়া রাব্বুল আলামিন এ মালিক কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে এহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও আয় আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায় আমরা কপাল পোড়া 6,000 কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনার মেহমান হিসেবে তুমি কবুল করিয়া নাও অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও অনেকের বিবাহ হয় কিন্তু সন্তান হয় না আয় আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমাদান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم